পশ্চিমা দেশগুলোর আদলে জুয়া বা ক্যাসিনোর কারণে হঠাৎ আলোচনা ও সমালোচনায় দেশের ক্রীড়া জগৎ। জনপ্রিয় বহু খেলার সনামখ্যাত পুরনো ক্লাবগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। খেলাধুলার মান ও অগ্রগতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সবার ভাবনা পরিচিত জনপ্রিয় খেলাগুলো নিয়ে, তার সাথে বৈশাখী টেলিভিশন নজর ফেলেছে কম বা প্রায় অপরিচিত, অজনপ্রিয় এবং জলসীন কিছু খেলা এবং সেসবের ফেডারেশনগুলোর ওপরও। কীভাবে চলছে সেসব খেলার জগৎ, কারা কেন চালাচ্ছে সেসব ফেডারেশন, কী তার ভবিষ্যৎ, এসব প্রসঙ্গ, সাত খেলা ও ফেডারেশন নিয়ে সাত দিনব্যাপী আয়োজনের আজকের বিষয় রোয়িং বা নৌকাবাজ। দেখুন আমির হামজার ক্যামেরায় তহিদুল আলমের কয়েকটি প্রতিবেদন। নৌকা চালনার খেলার প্রচলন প্রাচীন মিশরে, এমন প্রমাণ মেলে দেশটির প্রাচীন সমাধিস্তম্ভে। প্রাচীন রোমান সাহিত্যেও নৌকাবাজকে খুঁজে পাওয়া যায়। মধ্যযুগে ইতালির ভেনিসেও নিয়মিত নৌকাবাজ উৎসব হতো। আধুনিক রোয়িংয়ের প্রচলন ইংল্যান্ডে 1715 সালে টেমস নদীতে ডগেটস কোর্স অ্যান্ড ব্যাচ নামে প্রথম প্রতিযোগিতা হয়, ঐতিহ্য ধরে রেখে যা এখন হয় চেলসির লন্ডন ব্রিজে। 1892 সালে হয় বিশ্ব রোয়িং ফেডারেশন, বাংলাদেশ সহ এর সদস্য দেশ 150টি। খেলাটি অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় 1900 সালে। 1976 সালে অলিম্পিকে নারী রোয়িং অন্তর্ভুক্ত হয়। রোয়িংয়ের তিন ধরনের ইভেন্টে নৌকাও তিন ধরনের। এছাড়া সম্প্রতি যন্ত্রের সাহায্যে শুরু হয়েছে ইনডোর রোয়িং প্রতিযোগিতা। এছাড়া বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচের জন্য সাধারণ নৌকা ব্যবহার হয়। একটা হলো স্কাল বোর্ড, একটা হলো সুইপ বোর্ড। একটা স্কাল বোর্ড হলো যে রোয়ারটা, যে প্লেয়ারটা দুইটা ওর ইউজ করে। দেশের রোয়িং ফেডারেশন হয় 1974 সালে। প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল দেশীয় নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের। 1974 সালে আমি যখন বঙ্গবন্ধুর কাছে গেলাম আবার, তখন উনি বললো যে নৌকাবাই সমিতি শুরু করো না, তুমি রোয়িং ফেডারেশনও লিখবা। ওনার যে কী মেধা ছিল, ওই পরিবর্তে উনি বললো যে কেন আন্তর্জাতিকভাবে চিন্তা করলো যে এটা তো রোয়িং তো আছে। প্রতিষ্ঠার পর রোয়িং ফেডারেশন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিলেও খেলাটি সম্পর্কে দেশে অনুপ্রেরণামূলক কোনো ধারণা সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে পারেনি। পপুলারিটি না, যেটা আমরা ফুটবল ক্রিকেটে পাই। এই খেলাটাকে যদি ওইভাবে আপনারা পুরো দেশে হাইলাইট করে দেন, প্রচার করে দেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই খেলাটাও মানুষের ভিতরে অনেকটা উজ্জীবিত হবে, মানুষ খেলবে। তবে ফেডারেশনের কর্মকর্তাদের দাবি, খেলাটাকে এগিয়ে নিতে তাদের চেষ্টার কমতি নেই।